স্লিভসটা যেহেতু ডিজাইনার স্লিভস হবে, এটাকে কাটিং করার জন্য আমরা নর্মালি সোজাসুজি কাপড়ে কাটিং করব না। এটার জন্য আমরা একটা কাগজ নিয়ে নিলাম। এই কাগজটাকে প্রথমে আমি ডাবল ভাঁজ করে নিচ্ছি। ডাবল ভাঁজ করে নিয়ে আমরা নর্মালি স্লিভসটাকে যেভাবে কাটিং করব, নর্মাল একটা স্লিভস এখানে কাটিং করে নেব। প্রথমে আমরা হচ্ছে এই জায়গা থেকে কাটিংটা শুরু করব। তার মানে আমাদেরকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কাটিং দিতে হবে উপরে। এরপর স্লিভসটা কতটুকু লম্বা সেই মেজারমেন্টটা নিচ্ছি। স্লিভসটা নর্মালি আমরা 5 ইঞ্চি বানাবো, তো যেহেতু হাতার মুখেও আমরা হচ্ছে বর্ডার দিব, তারপরে প্রায় 5.5 ইঞ্চির মতো চলে আসবে। তো নর্মালি যেহেতু আমরা এটাকে 5 ইঞ্চির মতো উপরের পার্টটা রাখলাম, নিচের পার্টে আমরা হচ্ছে 1 ইঞ্চির মতো বর্ডার দিব। বাট আমি আরও 1/2 ইঞ্চি কমাই দিলাম, উপরের পার্টটা কমপ্লিটলি 4.5 ইঞ্চি থাকবে। আর এই উপরের পার্ট থেকে 1 ইঞ্চির মতো সেলাই যাবে, যেটা নিচের পার্টের দিকে আসবে। উপরের দিকে আমি এই যে উপরের পার্টের থেকে এই 1/2 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য যাবে, আর একদম উপর থেকে প্রায় 250 থেকে 200 বেশি, মানে 2.5 ইঞ্চি তা আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার আর্ম হোলের মেজারমেন্টের জন্য। এরপর আমার স্লিভসের মুখটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করতে হবে। স্লিভসের মুখটা হবে এখানে 8.5 ইঞ্চি, তো 4 থেকে আরও 200 বেশি নিলাম। আর আর্ম হোলটা আমরা নিছিলাম প্রায় 6.5 এর মতো, তো আর্ম হোলটা প্রায় 6.5 এর মধ্যেই রাখবো। আর্ম হোলটা একটু বেশি বড় দেখা যাচ্ছে, বাট কিন্তু আমরা আর্ম হোলটা এত বড়ই রাখবো, এর চেয়ে কমাবো না, কারণ পরবর্তীতে আর্ম হোলটা একটু টাইট মনে হইতে পারে এরপরে, যদি আপনি কমান ফিটিংসটার অনুযায়ী আর কি। এরপর এদিক থেকে আমি জাস্ট হচ্ছে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম স্লিভসটাকে কাটিংয়ের জন্য। এবার এদিক থেকে প্রায় যে রাউন্ড শেপের দাগটা দিলাম, এই দাগ অনুযায়ী আমি স্লিভসটাকে কাটিং করে নিচ্ছি। তো বরাবর স্লিভসটা কাটিং কমপ্লিটলি শেষ। এটা হচ্ছে নর্মালি নর্মাল একটা স্লিভস আমি যেভাবে কাটিং করি, ঠিক ওই সিচুয়েশনটাই আমি আপনাদেরকে দেখাইছি। এবার আমাকে নর্মালি যে কাজগুলো করতে হবে, আমি উপরের থেকে প্রায় 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এ দাগটাকে কমপ্লিটলি স্লিভসের এ পাশ থেকে ও পাশ একদম কমপ্লিটলি সোজা আমি দাগটা টেনে নিচ্ছি প্রথমে। এবার একদম স্লিভসের মিডল অনুযায়ী আমি হচ্ছে এটাকে দাগ দিয়ে নিচ্ছি। এবার জাস্ট আমরা হচ্ছে এখানে এই প্রত্যেক পাশে 2টো করে এভাবে দাগ দিব, মানে প্রত্যেকটা অংশকে আমরা জাস্ট 3 ভাগে ভাগ করব, আর যাতে এটা সমানভাবে হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো আমরা প্রত্যেকটা অংশকে এখানে প্রায় এই পাশটা 3 ভাগ করছি, এই পাশটা 3 ভাগ করছি। এবার জাস্ট নর্মালি আমরা একদম উপর থেকে এই মিডল পয়েন্ট অনুযায়ী এটাকে কাটিং করে নিলাম। এবার এই কাটিং পয়েন্টটা থেকে একদম এদিকে যতগুলো দাগ আছে এই দাগগুলো একদম পুরোপুরি কাটিং না করে একটা অংশ বাকি রাখতে হবে, যাতে এটা ছিঁড়ে না যায়। তারপর এদিক থেকেও একদম ভেতর থেকে আমি কাটিং করে নিচ্ছি। ঠিক সেম এই কাপড়টাতেই আমরা হচ্ছে ফ্রিল যেহেতু দিব, ওই জন্যই এটাকে এভাবে কাটিং করে নিলাম, যাতে এটাকে কাপড়ে বসাই নিলে খুব সুন্দরভাবে আমরা পরবর্তী অংশগুলো কাটিং করতে পারি আর কি। এরপরে আমরা এদিক থেকেও যে সোজা দাগটা দিছি এ দাগটাকেও এদিক থেকে কাটিং করে নিতেছি। এবার এটাকে কমপ্লিটলি কাটিং করার পর এটাকে এক পাশে রেখে আমরা যে কাপড়ের মধ্যে এটাকে কাটিং করব, ওই কাপড়টাকে কমপ্লিটলি প্রথমে বিছাই নিচ্ছি। যেহেতু 2টো হাতা আমরা একসাথে কাটিং করব, তো আমি কাপড়টাকে ডাবল ভাঁজ দিচ্ছি। এবার জাস্ট আমি হচ্ছে এগুলাকে পিনের সাহায্যে বসাই নিচ্ছি। ঠিক ওই পাশটা যতটুকু দূরত্ব দূরত্ব করে রেখে বসাইছি, আমি ঠিক এই পাশটা থেকেও সেমভাবে এটাকে বসাই নিতেছি। পুরো অংশটাকে আমি যখন এভাবে বসাই নিলাম, এবার জাস্ট আমি হচ্ছে আমার কাছে যে চক আছে চকটা দিয়ে এটার চারপাশে হচ্ছে এভাবে দাগ দিয়ে দিব, প্রথমে যে যে দাগ বরাবর অনুযায়ী এগুলো আসছে আর কি। আর এদিক থেকে উপরে আমি প্রায় একদম উপরের দিকে এটাকে একদম রাউন্ড করে নিচ্ছি, আর এটা যাতে একদম মানে কি বলা যায় একটা বৃত্তর হাফ শেপ এখানে আসে সেটা একটু খেয়াল রাখবেন। তো এটাকে আপনি কমপ্লিটলি আমি এদিক থেকে ডাবল করে নিচ্ছি। আর নর্মালি স্লিভসের মুখ থেকে একদম সোজা করে কাটিং করতেছি, আর এটাকে এদিক থেকে
কমপ্লিটলি এদিক থেকে এটাকে আমি কাটিং করে নিলাম। এ ঠিক এভাবে যাতে হাফ একটা বৃত্ত চলে আসে বা হচ্ছে হাফ একটা সার্কেল চলে আসে এটা একটু খেয়াল রাখবেন। এবার আমি জাস্ট হচ্ছে এই কাপড় থেকে পিনগুলা খুলে নিচ্ছি, পিন যা ছিল এটা খুলে নিলাম। এবার এটার কাজ আমার কমপ্লিটলি ডান। এবার জাস্ট আমি এই কাপড়টাকে ডাবলভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি যদি কোনো দিকে কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করার জন্য। এদিক থেকে কাপড়টাকে আমি জাস্ট সমান করে নিতেছি। এবার যখন আমরা হচ্ছে এটাকে স্লিপসের মধ্যে মানে হচ্ছে জামার মধ্যে ফাইনাল অ্যাটাচ করব, তখন এই দুই দিক থেকে আমাদেরকে কুচি দিয়ে দিয়ে এটাকে লাগাইতে হবে। তো সেটা আমরা অবশ্যই ফাইনাল স্টিচিংয়ে দেখব কীভাবে কুচি দিয়ে লাগাইতে হবে। এবার জাস্ট স্লিপসের মুখে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি আরেকটা কাপড় এখান থেকে কাটিং করে নেব। এখানে যথেষ্ট পরিমাণে কাপড় আছে, তো আমি জাস্ট হচ্ছে স্লিপসের মুখটা মেজারমেন্ট করে স্লিপসের মুখটা আসবে 9 ইঞ্চির মতো, তো এখানে প্রায় 11 ইঞ্চির মতো একটা কাপড় আমি এখান থেকে বের করে নিচ্ছি। এই কাপড়টা দিয়ে আমরা হচ্ছে স্লিপসের মধ্যে এই ফুলগুলো যাতে সুন্দরভাবে আসে এই ফুলগুলোকে আর একটু ঘন করে বসায় বসায় তিনটা করে এক একটা স্লিপসে ফুল বসাবো যাতে এই ফুলগুলো সুন্দরভাবে স্লিপসের মধ্যেও দেখা যায়। তো সেটা অবশ্যই আমরা স্টিচিংয়ের সময় দেখব। তো এখানে কমপ্লিটলি আমি এখন অবধি এভরিথিং আপনাদেরকে দেখানো শেষ, স্লিপসটাও কাটিং করে নিলাম। সো গাইস, স্লিপসটাকে কাটিং করে আমরা মেশিনে চলে আসলাম। মেশিনে আসার পর জাস্ট হচ্ছে স্লিপসটাকে ডাবল করে নিয়ে আমরা মিডল পয়েন্টটা বের করে নিলাম একদম স্লিপসের উপর থেকে আর কি। মিডল পয়েন্টটা বের করে নেওয়ার পর এখন আমাদেরকে স্লিপসের দুপাশেই কুচি ধরতে হবে। আমরা কুচিগুলো এক পাশের কুচিগুলো আমার ঠিক অপোজিট পাশে ধরতেছি, ঠিক আরেক পাশের কুচিগুলো এটার অপোজিট পাশে ধরতে হবে। আমি এই কুচিগুলো ঠিক আমার সামনের দিক বরাবর ধরে ধরতেছি, এক এক পাশে আমরা এক একটা বড় বড় প্লেট হিসেবে ধরতেছি যতটুকু মানে দেখতে সুন্দর দেখা যায়। ঠিক ওইভাবে স্লিপস ধরে মোট 5টা ফ্রিলস দিছি আমরা এক এক পাশে। এরপর হচ্ছে অপর পাশের ফ্রিলসগুলোকেও ঠিক সমান দূরত্বে সমান মানে হচ্ছে যতটুকু এই পাশে চওড়া রাখছি ঠিক ওই পাশটাতেও চওড়া রেখে এ পাশের কুচিগুলোকেও আমরা ধরে নিতেছি। এ পাশেও 5টা কুচি দিলেও ওই পাশেও 5টা দিছি যাতে সবগুলা সমানভাবে ঠিকভাবে সুন্দরভাবে বসে। এবার দেখুন কি সুন্দরভাবে জিনিসটা দুপাশে যাতে সমান হয় সেটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আমরা 1 ইঞ্চি একটা চওড়া কাপড়কে আয়রন করে ডাবল করে নিছিলাম। এটাকে আমরা একটা স্লিপস দিয়ে একটা স্টিচ দিয়েই সেলাই করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আপনারা যদি আগে থেকে আয়রন করে না নেন শার্টিংয়ের কাপড়গুলো এভাবে বসানোটা কষ্টকর হয়ে যায়। তো অবশ্যই স্লিপসটার মধ্যে কুচি দেওয়ার পর আমাদের আর্ম হোলটা 6.5 দরকার, 6.5 আছে কি না সেটা মেজারমেন্ট করে দেবেন বা আপনার মেজারমেন্ট অনুযায়ী যতটুকু দরকার সেটা মেজারমেন্ট করে নেবেন। এরপর হচ্ছে স্লিপসের মুখে আমাদের কাছে যে 3D ফ্লাওয়ার্সের কাপড়টা ছিল সেই কাপড়টাকে আমরা দুটো ফ্লাওয়ার হিসেবে কাটিং করে নিছি। এরপর একটা পাশ হচ্ছে আমরা প্রথমে ফোল্ডিং করে ফ্লাওয়ারগুলো যাতে সুন্দরভাবে থাকে সেটা ফ্লাওয়ারগুলোকে প্রত্যেকটা জায়গায় ঠিকভাবে রেখে নিয়ে এরপর হচ্ছে আমরা পুরো স্লিপসটাতে সেলাই করে নিচ্ছি। উপরের দিকের প্রথমে একটা স্লিপস এর মধ্যে একটা সেলাই দেওয়ার পর নিচের দিকের ফ্লাওয়ারগুলো যাতে ঠিকভাবে থাকে ওই জন্য হচ্ছে আমরা একটা কুচি দিয়ে ফ্লাওয়ারগুলোকে উপরের দিকে উঠানোর জন্য ঠিকভাবে সেলাই দিচ্ছি। বাট এই ক্ষেত্রে সেলাইটা দেওয়ার সময় উপরের ফ্লাওয়ারগুলো মানে যে লিভসগুলো আছে এগুলো যেন সেলাইয়ের মধ্যে না পড়ে ওই জন্য লিভসগুলোকে সরাই সরাই আমরা হচ্ছে সেলাইটা দিচ্ছি যাতে পরবর্তীতে স্লিপসটাকে দেখা যায় যে না পাতাগুলো মানে নিচের দিকে ছড়িয়ে আসে। এরপর একদম স্লিপসের মুখের দিকে যে নেটের কাপড়টা আছে এই কাপড়টাকে ফোল্ডিং করে দুটো পাতাগুলোকে মানে যে 3D ফ্লাওয়ারগুলো আছে নেটের মধ্যে সেগুলোকে আমরা সরিয়ে সরিয়ে সুন্দরভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর এই সেলাইটা যাতে সুন্দর হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হচ্ছে আমরা নিচে যে শার্টিংয়ের ডাবল কাপড়টা ইউজ করছিলাম ওই কাপড়ের মধ্যেই হচ্ছে আমরা এই সেলাইটা দিচ্ছি। তো অবশ্যই আপনারা এই কাজটা একটু ধৈর্য সহকারে ধরে ধরে করতে হবে, কারণ না হলে সেলাইয়ের ভিতরেই কিন্তু এই 3D ফ্লাওয়ারগুলো চলে আসার সম্ভাবনা থাকতে পারে। এরপর দুপাশে যদি এক্সট্রা কাপড় থাকে সেই কাপড়টাকে আমরা কাটিং করে নিছি। এবার হচ্ছে কাপড়টাকে সেলাই করার পর কমপ্লিটলি আমরা হচ্ছে ডাবল করে নিলাম স্লিপসটাকে। এবার স্লিপসের মুখের মেজারমেন্ট অনুযায়ী আমাদের 4.5 ইঞ্চি মেজারমেন্ট অনুযায়ী এরপর
3D ফ্লাওয়ারগুলোকে ঠিকভাবে ধরে ঘন সেলাই দিয়ে আমরা স্লিভসটাকে ডাবল সেলাই দিয়ে নিতেছি। আর অবশ্যই বগলের নিচে বা হচ্ছে আর্মহোলটা যতটুকু দরকার ততটুকু আপনারা মেজারমেন্ট করে সেলাই করবেন। এরপর এক্সট্রা সুতা কাটিং করে নিয়ে আমরা হচ্ছে স্লিভসটাকে ওভারলক করে নিয়ে আসলাম এবং স্লিভসটাকে সোজা করে নিয়ে একে একে আমরা দুটো স্লিভসকেই এখানে কাটিং এবং সেলাই কমপ্লিট করে নিলাম। এবার নর্মাল আমরা একটা স্লিভস যেভাবে জামার মধ্যে লাগাই ঠিক এখানেও জামার মধ্যে ঠিকভাবে ওইভাবে লাগানো হচ্ছে। জামাটাকে উল্টা রেখে স্লিভসটাকে সোজা রেখে প্রথমে দুটো জয়েন্টকে অ্যাড করে নিচ্ছি আমরা। দুটো জয়েন্টকে অ্যাড করার পর আস্তে আস্তে সেলাই করব। এক্ষেত্রে আমি বলবো আপনারা হাফ ইঞ্চির বেশি সেলাই মার্জিন রাখবেন না, তাহলে ভেতরের দিক থেকে স্লিভসটা ফিনিশিং না হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এক্ষেত্রে লাগানোর সময় আমরা যেমন হচ্ছে আর্মহোলের একদম নিচের দিকে মানে বগলের দিকটাতে যে জয়েন্টটা অ্যাড করব ঠিক স্লিভসের উপরের মেজারমেন্টটা যে দাগটা আমরা দিয়ে রাখছিলাম সেটাও যাতে একদম শোল্ডারের উপরের সাথে ম্যাচ হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আস্তে আস্তে ধরে তারপর হচ্ছে মানে আমরা হাফ ইঞ্চি যতটুকু সেলাই মার্জিন রাখছিলাম ততটুকু রেখেই সেলাইটা করব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে একটু আস্তে আস্তে সেলাইটা করতে হবে, কারণ যেন সব দিকে সবগুলো স্লিভস এবং সবগুলো ফ্রিল সুন্দরভাবে বসে, যতগুলো কুচি আপনি দিছিলেন কুচিগুলো যেন ঠিক জায়গায় থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আস্তে আস্তে পুরো স্লিভসের মধ্যে একটা সেলাই দেওয়ার সময় অবশ্যই ভেতরের দিকের কাপড়গুলোকে আমরা ফোল্ডিং করে রাখবো। এরপর সেলাই করার পর আমরা অবশ্যই স্লিভসটাকে আবার ডাবল সেলাই দিয়ে নেব যাতে করে জিনিসটা মজবুত থাকে। এবার দেখুন স্লিভসটা কত সুন্দরভাবে আমরা সেলাই করে নিছি। আর যেহেতু এটা একটা সিকোয়েন্সের কাপড় অবশ্যই আমরা আগে ওভারলক করে নেব, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো গাইজ দেখুন কত সুন্দরভাবে আমরা স্লিভসটাকে কমপ্লিটলি স্টিচ করে নিছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।